নমস্কার বন্ধুরা, আমি তপন। তো দেখে তো বুঝতে পেরে গেছো, কিছু আর বলার নেই। তো আজকে নভেম্বরের 5 তারিখ, তো কত সহজে গোলাপ আছে কাটিং করবে, পুরো সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবে, আশা করি জানতে পারবে। তো চলুন, আর কিছু বলবো না, কীভাবে আমি কাটিং করছি, যারা ছাদে যারা গোলাপ পড়ছে বা নিচে, তো তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি। ভিডিওটা খুব ছোটো হবে, দেখবে তাহলে তাহলে কিছু জানতে পারবে। তো এইগুলো আমি তো কাটিং কাটিং হয়ে গেছে, তো তিনটে এখন কাটিং হয়ে গেছে। এখন এখানে টোটাল আছে 42, তো এই লাইনটা তো পুরো আছে আর এই দিকেও আছে, তো টোটাল এখানে 41-42টা মতন হবে টোটাল। তো কীভাবে কাটিং করবে খুব সহজে, তো আমি কীভাবে কাটিং করছি আগে, তো আগে কিন্তু কাঁচিটা কিন্তু খুব ধার কাঁচি চাই, এক চান্স, তো এক চান্সে কাটিং করবে, তো মানে ইয়ে থাকবে না, এক যা হবে এক চান্স। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এই যে ডালটা দেখাচ্ছে, এই যে ডালটা, এটা কিন্তু কাটিং করতে হবে, কেন ওই এই এই ডালকে কিন্তু ফাউল করবে। এই যখন মানে বয়ে হবে, মানে এর যখন বাঁশ আসবে বড়ো হবে, এই যে বাঁশগুলো আসছে একে কিন্তু ফাউল করবে। তো এইগুলো এইভাবে দেখে দেখে কী করতে হবে, এখান থেকেই কাটিং করতে হবে, তাহলে এই পুরো ফ্রি হয়ে গেল, এই ডালটা পুরো ফ্রি হয়ে গেল। যেমন এই ডালটা, এই ডালটা ওই এইটাকে ফাউল করবে, এই যে এই ডালকে ফাউল করবে। তো কী করতে হবে, এটাকেও কাটিং করে দিতে হবে, তাহলে আর ফাউল হলো না। তো এইভাবে কাটিং করতে লাগে, তো কীভাবে কাটিং করছি আমি, তো যাতে না ডালের উপরে ডাল থাকে, তাহলে কী হবে আর মানে ফুলটা তাহলে আসবে না, কেন উনি তো সব নিয়ে নেবে, রোদটাও নিয়ে নেবে, তো সবটাই নিয়ে নেবে। আর বেশি সরু ডাল, এইরকম যে এই যে সরু ডাল, এইগুলো কিন্তু ভালো ফুল আসবে, ফুল আসবে কিন্তু ফুলের সাইজটা বড় হবে না, আর সব খাবারটাই এই নিয়েই খেয়ে নেবে, সরু ডালটাই খেয়ে নেবে। তো যতটা চাইবে যে কিছু মোটা ডাল, মোটা ডাল থেকে কাটিং করবে, মোটা ডাল থেকে কাটিং করলে খুব ভালো হবে। তো এগুলো বলার কিছু নেই, তো একটু আইডিয়া করবে, তো আমি এই গাছটাকে কীরকম শেপ করলাম পুরো। তো এই যেমন এই এই ডালটা আছে, যেমন এই ডালটা, এই এই ডালকে ফাউল করবে, তো এই ডালটাকে পুরো এ করতে হবে, তাহলে পুরো ফিমন্ড হয়ে গেল। আর এক কাঁচিটা যে মনে হবে খুব ভালো হবে, মানে এক চান্সে, এই আমার সেভ হয়ে গেল, এই যে সেভ হয়ে গেল, তো এইটাও সেম। আর কিন্তু পাটা কিন্তু সাবধান, কিন্তু কাঁটা তো, তাহলে একটা ঝাড়ু ফাড়ু পায়ের কাছে রাখলে তো মেরে দিলে বাস, তো না হলে কিন্তু কাঁটা সবে হবে। এইটাও সেম আমি দেখাচ্ছি, তো যত শুরু যত থাকবে সব আগে এ করে দিতে হবে। কত সহজে, আর এখন যেহেতু আমি ইয়ে করছি, এখন কিন্তু বেশি মানে সিন্ডারে আমি কথা বলছি, তো সিন্ডারে এখন কিন্তু বেশি জলটা কিন্তু এখন গড়ায় না, দিয়ে তিনবার দিনে তিনবার চারবার এখন মানে ইয়ে করতে পারো, মানে ভালো করে স্প্রে করতে পারো। তো স্প্রে করলে কী হবে ডালে, তো ভালোভাবে সব ভালোভাবে সব বাঁশগুলো সব বার হবে। তো কত সহজে, যারা ছাদে যারা গোলাপ করছো, কত সহজে, তো এইভাবে খুব সহজে কাটিং করবে। এই যে সরু ডালগুলো এইগুলো রাখবে না, একদম রাখবে না, তাহলে সব খাবারটাই নিয়ে নেবে, আর কিছু হবে না। এই যে সরু ডালগুলো একদম, এই যে এই ডালটা, যেমন এই ডালটা, এই এই ডালকে ফাউল করবে, তো একেই উনি রাখা যাবে না নিচ থেকে, এইভাবে তো ডাল যাতে না ফাউল করে, তো সেই হিসাবে গাছ কাটিং করতে হবে। তো আমার এটাও হয়ে গেল, তো কত সহজে, তো এই গাছটা পুরো এমনই ঝাড় হয়ে আছে, তো একেও সেম, তো সেম দেখতে হবে, যে দেখে কাটতে হবে, তো ভিডিওটা দেখবে যে আমি কোন দিকে কীভাবে কাটছি, তাহলে
কিছু আসলে প্রবলেম হবে না, তো এইভাবে কাটিং করবে তো কিছু প্রবলেম আশা করি হবে না। আর এখন যেহেতু মানে মেন তো হচ্ছে এখন দিনে তিনবার চারবার যদি ইয়ে করতে পারো সেটা তো আমি বললাম, তো আর কী করতে হবে এখন কাটিং করার পর জল ফল যেমন দাও দিয়ে এখন স্যাপ বা ব্যাবিস্টিং বা অ্যামেস্টার স্প্রে করে দেবেন। তো অনেকে এইগুলাতে লাগায় হাতে, তো না লাগিয়ে এত গাছ তো এক দুদিন যার বাড়িতে যা আছে তো ওই ফাঙ্গিসাইড দিয়ে রাখবে, ভালো করে আগে চান করার পর তারপরে ব্যাবিস্টিং হোক স্যাপ হোক, তো তাহলে আর ইয়ে আসবে না মানে ডাইব্যাক আসবে না, এই হচ্ছে ব্যাপার। তো ফাঙ্গাসের সামানটা আসবে না, আবার এক সপ্তাহ পর কাটিংয়ের এক সপ্তাহ পর থেকে একটা মিক্স খাবার আছে, তো ওইটা চালু হবে। যেমন এই ডালটা, এই যে এই ডালটা এই এই ডালকে ফাউল করবে, তাহলে কী করতে হবে এখান থেকে যে এখান থেকে একে করতে হবে, এইভাবে এখান থেকে করতে হবে। যেমন এই ডালটা এও ফাউল করবে, যাতে না ডালের উপরে ডাল থাকে তাহলে কী হবে, হবে না। তো এইভাবে কাটিং করতে লাগে, তো এটা তো হয়ে গেল, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এক সপ্তাহ পর থেকে খাবার চালু হবে, আর ওষুধ তো আমি তো পরে যখন আমি যখন নতুন যখন বার হবে তখন আমি ওষুধ বলবো কী আছে, আশা করি এই অবধি।